প্রথমবার মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। 28 মার্চ রাত 11:20 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন মাহি। পারিবারিক সূত্রে জানা যায় বর্তমানে মা শিশু দুজনেই সুস্থ আছেন। এছাড়া নবজাতক ও মাহির জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন পরিবারের সদস্যরা। কন্যা সন্তান চেয়েছিলেন নায়িকা, কিন্তু পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর আগে রাত 8:32 নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দেন মাহি। লেখেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, তবে কি জন্য তিনি দোয়া চেয়েছেন সেটা স্পষ্ট করেননি এই নায়িকা। কিন্তু মাহির অনেক ভক্ত অনুরাগী ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে মন্তব্য করেন, নায়িকার জন্য তারা দোয়া ও ভালোবাসা জানান। 2021 সালের 13ই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। এদিন রাত 12:05 সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর থেকে গাজীপুরে শ্বশুর বাড়িতেই থাকছেন মাহি। সেখানে একটি রেস্টুরেন্টও চালু করেছেন তিনি, নাম দিয়েছেন ফারিস্তা। মাহি রাকিবকে দ্বিতীয় স্বামী দাবি করলেও নেটিজনরা বলছেন এটি নায়িকার 3 নম্বর বিয়ে। 2016 সালের মাঝামাঝি শাহরিয়ার ইসলাম শাওন নামে এক যুবক মাহিকে তার স্ত্রী বলে দাবি করেন। এ ঘটনার মাঝেই সিলেটের ব্যবসায়ী অপুকে বিয়ে করেন মাহি। এরপর হঠাৎ করেই গত জুনে স্বামী অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী। গেল বছরের আগস্টে মা হতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন মাহি নিজেই। তখন এই নায়িকা বলেছিলেন, আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি, দিনরাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না, প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে, কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। এদিকে সন্তান সম্ভাবনা হয় অনেক আগেই সিনেমার কাজ থেকে দূরে আছেন মাহি, তবে থেমে নেই তার রাজনৈতিক মাঠ পর্যায়ের কর্মকাণ্ড, যার সুবাদে প্রায় খবরের শিরোনাম হন তিনি। কদিন আগে ওমরা পালন শেষে ঢাকার বিমানবন্দরে নেমেই ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিকে ধরে পুলিশ। সন্তান সম্ভাবনা মাহিকে ধরার কারণে সে সময় গাজীপুর পুলিশ সুপার বেশ সমালোচনায় পড়েন। দ্রুত মাহিকে আদালতে তোলা হলে তাকে পাঠানো হয় হাজতে। এরপর কয়েক ঘন্টার মধ্যে তাকে জামিনে মুক্তি পান তিনি। সাদা কালো নিউজ।